হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে ইভলিউশন ক্লাস টুয়েলভের যে ইভলিউশান চ্যাপ্টারটা আছে আমরা ওইটা পড়ছিলাম এর আগে তোমাদের তিনটে ভিডিও দেওয়া আছে তিনটে পার্টে সেখানে অরিজিন অফ লাইফ অরিজিন অফ আর্থ গ্যালাক্সি তারপরে স্পন্টেনিয়াস জেনারেশন নন স্পন্টেনিয়াস জেনারেশন ইউরেমুলারের এক্সপেরিমেন্ট এগুলো নিয়ে আমরা পড়েছি তারপরে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে যে ডারউইন নিয়ে আমরা পড়েছি ডারউইনের তত্ত্ব নিয়ে আমরা পড়েছি ঠিক আছে তো এইভাবে কি করে আমাদের লাইফ ফর্ম হলো এগুলো আমরা সব জেনে এসেছি কুয়া এটা ওটা সব তো তোমরা যদি না দেখে থাকো তোমরা আগের পার্টগুলো একবার দেখে নিও তাহলে তোমাদের নেক্সট পার্টগুলো বুঝতে সুবিধা হবে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে আগের দিন আমরা যেটা পড়েছিলাম সেটা দেখো হচ্ছে যে ইভলিউশন অফ লাইফ ফর্মস এ থিওরি মানে আমরা বললাম যে বিভিন্ন রকমের হচ্ছে যে তোমার মানে এই যে বিভিন্ন রকমের যে ডাইভার্সিটিটা দেখা গেছে সেই ডাইভার্সিটিটা কেন হয়েছে কারণ হচ্ছে যে যত টাইম গেছে তত সেই টাইমের সাথে সাথে হচ্ছে যে মানুষের মানে যে কোনো অ্যানিম্যালসের মধ্যে হচ্ছে বিভিন্ন রকমের চেঞ্জেস দেখা গেছে ঠিক আছে সেটা হচ্ছে তারা যাতে মানে সেই সময় সার্ভাইভ করতে পারে সেই জন্য সেখানে আমরা পড়েছিলাম যে ন্যাচারাল সিলেকশন ঠিক আছে তারপরে একটা পড়েছিলাম যে গ্র্যাজুয়াল ইভলিউশন যেটা হচ্ছে সেখানে হচ্ছে ফিটনেসের প্রয়োজন হচ্ছে ঠিক আছে এই রকম অনেক কিছু আমরা পড়ে এসেছিলাম আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য এভিডেন্স ফর ইভলিউশন ঠিক আছে ইভলিউশানে কি কি এভিডেন্স আমরা এই যে ইভলিউশন মানে এটা তো কোনো মুখের কথাতে কিছু হবে না কারণ আমাদের যে রিলিজিয়াস বুকস যেগুলো আছে সেখানে লেখা আছে যে অ্যানিম্যালস হচ্ছে স্ট্যাটিক অ্যানিম্যালসের কোনো চেঞ্জ হয় না মানে আগেও মানুষ এরকমই ছিল এখনও আছে ভবিষ্যতে এরকমই থাকবে যে কোনো অ্যানিমালস স্ট্র্যাটিক বলেছে তারপর বলেছে যে পৃথিবীর বয়স কেবলমাত্র হচ্ছে চার হাজার বছর ঠিক আছে এই রকম অনেক কিছু হচ্ছে আমাদের রিলিজিয়াস বুকসগুলোতে পাওয়া যায় তো সেগুলো দেখা যাচ্ছে এই থিসিস বেরোচ্ছে আস্তে আস্তে দেখা যাচ্ছে সেগুলো সব ভুল প্রমাণিত হচ্ছে তো এই যে ভুল প্রমাণিত হওয়ার জন্য হচ্ছে তোমার একটা এভিডেন্স দরকার হয় ঠিক আছে কোনো মুখের কথায় কাজ হবে না তো সেই যে এভিডেন্সগুলো সেইগুলো কোন কোন এভিডেন্স আমরা পাই যেখান থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ ইভলিউশন এই এইভাবে হয়েছে সময়ের সাপেক্ষে তো সেখানে হচ্ছে একটা বড় ভূমিকা পালন করে হচ্ছে ফসিলস ঠিক আছে ফসিলসের ভূমিকা হচ্ছে এখানে খুবই গুরুত্বপূর্ণ ফসিলস কোথায় পাওয়া যায় তোমরা জানো তোমরা সবাই পড়েছ যে ফসিলস হচ্ছে যে সেডিমেন্টারি রক্স যেগুলো হয় মানে একটা একটা সেডিমেন্ট ধরো কোনো ধরো এখন ঠিক আছে এখন হয়তো এখন ধরো না আমি বলছি তোমার সেই ইতিহাসে আমরা পড়েছি হরপ্পা সভ্যতার সময়টা ওই সময়টা ধরো ওই সময় হচ্ছে বসতি টসতি ছিল ঠিক আছে এবার তখন হচ্ছে মানুষ অনেক উন্নত ছিল ওখানে হচ্ছে তোমার ড্রেন বানিয়েছিল এটা ওটা অনেক কিছু করেছিল আমরা সেগুলো পড়ে এসেছি আর আমাদের অত কিছু জানার দরকার নেই তো হচ্ছে যে ওখানে হচ্ছে মানুষ বসতি করেছিল একটা শহর করেছিল কোনো একটা মানে ন্যাচারাল ডিজাস্টারের জন্য হচ্ছে সেই পুরো সভ্যতাটা হচ্ছে মাটি নিচে চাপা পড়ে গেছে ঠিক আছে তারপরে আবার সভ্যতা হয়েছে আবার কিছু একটা ন্যাচারাল ডিজাস্টার হয়েছে আবার সেটা মাটি নিচে চাপা পড়ে গেছে ঠিক আছে এইভাবে পরপর পরপর মাটির নিচে চাপা পড়েছে আবার মাটির নিচে চাপা পড়েছে এভাবে ধরতে হতে হয়েছে আমাদের এখনকার সভ্যতা এসে দাঁড়িয়েছে যদি ধরো এই যে এখনও যে ভূমিকম্প হচ্ছে সুনামি হচ্ছে এখনও কিন্তু মাটির নিচে আমাদের অনেক কিছু জিনিস চাপা পড়ে যাচ্ছে সেটা ভবিষ্যতে যদি আমরা খনন করি তখন হচ্ছে আমরা সেগুলো পাবো ঠিক আছে তো ফসিলস হচ্ছে এরকম এভিডেন্সগুলো যেগুলো হচ্ছে যে মাটির নিচে চাপা পড়ে গেছে ঠিক আছে সেইগুলো থেকে হচ্ছে আমরা প্রমাণ পাচ্ছি ফসিলস মেনলি হচ্ছে যে তোমার ধরো কোনো একটা অ্যানিম্যাল বা কোনো একটা প্ল্যান্ট ধরো কোনো একটা স্টোনের ওপরে সেটা পড়ে গেছে ঠিক আছে স্টোনের ওপরে পড়ে গেছে মানে ধরো ন্যাচারাল ডিজাস্টার কিছু হল ধরো ভূমিকম্প ভূমিকম্প তো হয়তো একটা গাছ পড়ে গেছে কোন একটা স্টোনের ওপরে পাথরের ওপরে পড়ে গেছে তার উপরে আবার আরও কিছু পাথর পাথর চাপা পড়ে গেছে ঠিক আছে এবার কি হয়েছে ধরো জল হয়েছে বৃষ্টি হয়েছে বা অন্য কোথাও থেকে জল এবার আস্তে আস্তে চুঁয়ে ছুঁয়ে পাথরের ভেতর ঢুকেছে ঢুকে কি হয়েছে ওর ভেতরে যে মিনারেলস যেগুলো ছিল সেগুলো আস্তে আস্তে ডিজলভ হয়ে বেরিয়ে চলে গেছে ঠিক আছে নিয়ে ওখানে কি হয়েছে একটা ওখানে ছাপ সৃষ্টি করে গেছে যেমন সে আমরা মিষ্টির মিষ্টির যে সেই ছাঁচগুলো দেখি না মিষ্টির ছাঁচ ওই রকম হচ্ছে একটা ছাপ ছাপ মতো আমরা দেখতে পাই তো ওইগুলোকে আমরা বলবো যে ফসিলস এবার ফসিলস ধরো এমনি এমনি যে কোনো পাহাড়ে তো তুমি ফসিলস দেখতে পারবে না কারণ ওখানে ওই যে সেডিমেন্টের ব্যাপারটা ধরো একটা লেয়ার তার উপরে যে আবার আর একটা লেয়ার হচ্ছে এমনি রক্সে হচ্ছে ওই ওই ব্যাপারটা তুমি পাবে না ওটা কেবলমাত্র তুমি পাবে হচ্ছে সেডিমেন্টারি রকে ঠিক আছে তো ওই জন্য হচ্ছে মেনলি ফসিলস বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সেডিমেন্টারি রকসে হচ্ছে ওকে এতদূর পর্যন্ত আশা করছি যে আমি তোমাদেরকে বোঝাতে পারলাম তো দেখো এখানটা কী বলছে যে এভিডেন্স দ্যাট ইভলিউশন অফ লাইফ ফর্মস হ্যাজ ইন্ডিট টেকেন প্লেস অন আর্থ হ্যাজ কাম ফ্রম মেনি কোয়ার্টার্স মানে এই যে ইভলিউশনের যে এভিডেন্সগুলো এগুলো হচ্ছে অনেক সময় ধরে বিভিন্ন মানে ধাপে ধাপে আমরা পেয়েছি ঠিক আছে এখন একটা পেয়েছি আবার ধরো একটা সাপোজ ধরো একটা জিনিস এই এই যে ইভলিউশনের এই যে ফসিলসের এটা এটা থেকে ভালো বোঝার উপায় হচ্ছে স্যান্ডউইচ দিয়ে ঠিক আছে স্যান্ডউইচ ধরো তুমি তিনটে লেয়ারের হয়তো স্যান্ডউইচ বানাচ্ছো ঠিক আছে তো প্রথমে একটা ব্রেড দিলে ব্রেডের ওপরে তুমি একটা লেয়ার করলে তার উপরে আবার ব্রেড দিলে আবার একটা লেয়ার করলে আবার একটা ব্রেড দিলে আবার একটা লেয়ার করলে তারপরে ফাইনাল ব্রেডটা দেয় তো আমার তিনটে লেয়ারের ব্রেড হলো তো তোমার হচ্ছে যে ফার্স্ট লেয়ার যেটা সেটা কোনটা হবে তাহলে প্রথম সব থেকে পুরানো লেয়ার হচ্ছে একদম নিচের লেয়ারটা তারপরে হচ্ছে ও মাঝের লেয়ারটা তারপরে হচ্ছে ওপরের লেয়ারটা ঠিক আছে তো এইভাবে হচ্ছে ফসিলসের যে এভিডেন্সগুলো এগুলো পাওয়া যায় কিন্তু এগুলো বিভিন্ন ধাপে ধরো তোমায় বললো যে খোলো খোলো ব্রেডটা খোলো ব্রেডটা খুলে দেখো যে মাঝে কি তোমার মেটেরিয়ালটা দেওয়া আছে তো তুমি একটা খুললে তো সেটা হচ্ছে তোমার সব থেকে ওপরের লেয়ার এবং সব থেকে নিউ লেয়ার ঠিক আছে তারপরে কী হবে মাঝের লেয়ারটা খুললে সেটা হচ্ছে নিউটা থেকে আগে একটু পুরানো আর লাস্টে আছে সব থেকে পুরানো লেয়ারটা ওকে তো এইভাবে হচ্ছে যে বিভিন্ন রকম কোয়ার্টারে বিভিন্ন রকম টাইম পিরিয়ডে হচ্ছে বিভিন্ন ধাপে ধাপে হচ্ছে এই ধরনের মানে কিছু কিছু এভিডেন্স পাওয়া গেছে দেখো বলছে তারপর ফসিলস আর রিমেন্স অফ হার্ড পার্টস অফ লাইফ হোমস ফাউন্ড ইন রক্স আমি যেটা বললাম যে ফসিলস হচ্ছে একটা হার্ড পার্ট কারণ ধরো ধরো অ্যানিম্যালস অ্যানিম্যালসে কী হয় ধরো চাপা পড়ে গেল তো এই যে মাংস টাংস যেগুলো আছে এগুলো এগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি ডিকে হয়ে যায় ঠিক আছে নষ্ট হয়ে যায় কিন্তু তোমার হাড়টা হচ্ছে সময় লাগে এবং সেটা সেই যে সময়টার মধ্যে অনেক সময় দেখা যায় যে হয়তো তুমি ওই হাড়টাই পেয়েছো ঠিক আছে হাড়টা নষ্ট হওয়ার মতো টাইম পায়নি কারণ হাড় ডিগ্রেড হতে অনেক টাইম লাগে বা হয়তো সেই হাড়ের কোনো একটা ছাপ পেয়েছ ঠিক আছে তো সেটা হচ্ছে বিভিন্ন রকমের ফসিলসের ভাগ আছে তো সেগুলো আমাদের এখন জানার দরকার নেই ঠিক আছে সেগুলোর সম্বন্ধে পরে যদি তোমরা চাও তো তোমরা ডিটেলসে পড়তে পারো কিন্তু অত ডিটেলসে তোমাদের আসে না তারপরে দেখো কী বলছে যে রক ফর্ম সেডিমেন্টস অ্যান্ড এ ক্রস সেকশন অফ আর্টস ক্রাফ্ট ইন্ডিকেটস দ্য অ্যারেঞ্জমেন্ট অফ সেডিমেন্টস ওয়ান ওভার দ্য আদার ডিউরিং দ্য লং হিস্ট্রি অফ আর্থ মানে কি বলতে চাইছে যে সেডিমেন্টারি রক সেডিমেন্টারি রক হচ্ছে সেডিমেন্টস দিয়ে তৈরি হবে এবং এই যে সেডিমেন্টসগুলো হবে এই সেডিমেন্টসগুলো হচ্ছে যে একটার ওপরে আর একটা হচ্ছে চাপা পড়ে চাপা পড়ে হবে যেটা আমি এতক্ষণ ধরে তোমাদের বোঝালাম তারপর কি বলছে দেখো ডিফারেন্ট এজেড রক সেডিমেন্ট কন্টেন্ট ফসিলস অফ ডিফারেন্ট লাইফ ফর্মস হু প্রভাবলি ডায়েট ডিউরিং দ্য ফরমেশন অব দ্য পার্টিকুলার সেডিমেন্ট ঠিক আছে মানে কি হয়েছে যে এই যে সেডিমেন্টগুলো হচ্ছে এগুলো হচ্ছে বিভিন্ন সময়ে পাওয়া যাচ্ছে বিভিন্ন সময়ের ফসিলস হচ্ছে তো মানে এরা হচ্ছে যে বিভিন্ন টাইমে হচ্ছে এরকমভাবে মানে সেডিমেন্ট হয়েছে বিভিন্ন টাইমে মানে এক একটা ইরা এসছে কোনো একটা ন্যাচারাল ডিজাস্টার হয়েছে মারা গেছে আবার একটা সেডিমেন্ট হয়েছে আবার এরকমভাবে মানে এরকমভাবে পরপর হতে থাকছে ঠিক আছে সেই জন্য হচ্ছে সেডিমেন্টের বিভিন্ন রকমের লেয়ার পাওয়া যায় তোমরা যদি চাও তো গুগলে তোমরা সার্চ করে সেডিমেন্টারি রকস দেখতে পারো বা বিভিন্ন ধরনের ফসিলসের তোমরা ছবি টবিও দেখতে পারো তারপর দেখো কি বলছে যে সাম অফ দেম অ্যাপিয়ার সিমিলার টু মডার্ন অর্গানিজমস ঠিক আছে বলছে যে কিছু অর্গানিজম তোমার এক্সটিং হয়ে গেছে ঠিক আছে যেমন হচ্ছে ডাইনোসর্স ডাইনোসর্সে এই যে অস্তিত্বটা আমরা কিন্তু কেবলমাত্র জানতে পারি ফসিলস থেকে ঠিক আছে ফসিলস তারপরে হাড় এটা ওর এগুলো থেকে জানতে পারি কিন্তু ডাইনোস এখন আর নেই কিন্তু এই যে ধরো আমরা বলি বর্তমানে যে ঘোড়া ঠিক আছে হর্সের যে ইভলিউশনটা হয়েছে ইকুয়াস যে এখন আছে ঠিক আছে সেই ইওহিপাস মেসোহিপাস প্রিয়াস এরমভাবে যে হয়েছে এইটা মানে এই যে হর্সের যে ইভলিউশন হয়েছে এটা আমরা কোথা থেকে জানতে পারি এটা আমরা জানতে পারি হচ্ছে এই ইভলিউশন থেকে এবং ইভলিউশনে কি থেকে ফসিলস এভিডেন্স থেকে যেটা কিনা হয়েছে সেডিমেন্টারি রকসে হয়েছে এবং এই যে ইকুয়াস হর্স এ হচ্ছে যে এখনো পর্যন্ত লিভিং আছে মানে আমরা এখনও এই হর্সটাকে দেখতে পাই হর্স কিন্তু এক্সটেন্ট হয়ে যায়নি সুতরাং সেডিমেন্টারি রক্সে কেবলমাত্র যে এক্সটেন্ট অর্গানিজমসের ফসিলস দেখতে পাবো সেটা নয় ইভলিউশনারি যে চেঞ্জ হচ্ছে সেরকম এভলিউশানি চেঞ্জ হয়ে মানে এখনো পর্যন্ত জীবিত আছে এখনো পর্যন্ত লিভিং আছে এরকম কিন্তু অ্যানিম্যালসও আমরা এই ধরনের ফসিলস থেকে হচ্ছে এভিডেন্স পেয়ে থাকি বোঝা গেছে দে রিপ্রেজেন্ট এক্সটিং অরগানিজমস দ্যাট ইজ ডাইনোসোর্স ঠিক আছে মানে হচ্ছে যে আমরা যেমন আমি বললাম যে কিছু আমরা ডাইনোসোর্সের এভিডেন্স আমরা পাই এর স্টাডি অফ ফসিলস ইন ডিফারেন্ট সেলিমেন্টারি লেয়ার্স ইন্ডিকেটস দ্য জিওলজিক্যাল পিরিয়ড ইন উইচ দে এক্সিস্ট মানে হচ্ছে যে এই যে ফসিলসের যে লেয়ারগুলো হয়েছে সাপোজ ধরো একটা লেয়ার হয়েছে যে তোমার হচ্ছে আঠেরোশো থেকে উনিশশোর মধ্যে আবার একটা লেয়ার হচ্ছে উনিশশো থেকে দু হাজারের মধ্যে তো এই যে বিভিন্ন যে লেয়ারগুলো হচ্ছে না এই লেয়ারগুলো থেকে হচ্ছে আমরা শালগুলো জানতে পারি কেন কারণ হচ্ছে তুমি ওখান থেকে ওই যে হাড় পেলে হাড় হাড় পেলে বা যে কোনো ধরনের ফসিল তুমি এভিডেন্স পেলে সেই এভিডেন্সগুলো নিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের গবেষণা করে হচ্ছে আমরা ওখান থেকে জানতে পারি এখানে তোমাদের আমি একটা কোয়েশ্চেন বলছি যে তুমি তোমরা বলো এই যে ফসিল এভিডেন্স এই এই যে ফসিল এভিডেন্সগুলোর যে এজ এগুলো আমরা কোন পদ্ধতির সাহায্যে আমরা বের করতে পারি এটা তোমরা আগেও পড়েছ তো তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও তাহলে আমারও ভালো লাগবে যে তোমরা পড়াগুলো বুঝতে পারছ ঠিক আছে দেখো তারপর কি বলছে দ্য স্টাডি শোড দ্যাট লাইফ ফর্মস ভ্যারিড ওভার টাইম অ্যান্ড সার্টেন লাইফ ফর্মস আর রেস্ট্রিক্টেড টু সার্টেন জিওলজিক্যাল টাইম স্প্যান্স মানে হচ্ছে যে এই যে স্টাডি এইর এই ধরনের স্টাডি শো করছে যে লাইফ ফর্মস হচ্ছে ভ্যারিড ওভার টাইম মানে হচ্ছে যত সময় গেছে লাইফ ফর্মও কিন্তু ভ্যারি করেছে অ্যান্ড সার্টেন লাইফ ফর্মস আর রেস্ট্রিকটেড টু সার্টেন জিওলজিক্যাল টাইম স্প্যানস তবে কিছু সার্টেন লাইন কিছু সার্টেন হচ্ছে লাইফ স্প্যান কিছু সার্টেন এরাতেই পাওয়া যায় যেমন আমি বললাম যে ঘোড়া ঘোড়া কিন্তু আগেও ছিল এখনও আছে কিন্তু ডাইনোসোর্স কিন্তু আগে ছিল এখন আর নেই তো সেটা হচ্ছে এক্সটিং হয়ে গেছে কিন্তু ঘোড়া এখনো পর্যন্ত আছে তো সেটাই এখানে বোঝাতে চাইছে যে কিছু লাইফ ফর্মস হচ্ছে কন্টিনিউ আছে এখনো পর্যন্ত আমরা সার্টেন লাইফে দেখতে পাচ্ছি কিন্তু কিছু লাইফ ফর্মস হচ্ছে এক্সটিং হয়ে গেছে যাদেরকে আমরা ফসিলসের মাধ্যমে শুধু বলতে পারি যে হ্যাঁ এই লাইফ স্প্যানে বা এই টাইম পিরিয়ডে এই এরাতে হচ্ছে এই ধরনের অ্যানিম্যালসরা থাকতো ওকে হেন্স ইন হেন্স নিউ ফর্মস অফ লাইফ হ্যাভ অ্যারাইজ ইন ডিফারেন্ট টাইমস ইন দ্য হিস্ট্রি অফ বলছে এই যে ইভলিউশনের জন্য কোনো কোনো অর্গানিজম বেঁচে যাচ্ছে যেমন আমি আগের দিনকে পড়িয়েছিলাম তোমাদের ন্যাচারাল সিলেকশন সাইভার অফ ফিটেস্ট ঠিক আছে এই ধরনের যে থিওরিগুলো আছে এই ধরনের থিওরিতে আচ্ছা তোমরা বলো যে এই যে থিওরিগুলো আমি বললাম এই থিওরিগুলো কে লিখে মানে কে দিয়েছিল ঠিক আছে তার নাম সেই সায়েন্টিস্টের নামটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও আচ্ছা তো তারপরে হচ্ছে যে তো এই যে বিভিন্ন ধরনের এই যে সারভাইভাল অফ ফিটেস্ট বলো ন্যাচারাল সিলেকশন বলো এইগুলো কি হচ্ছে যে মানে তোমার হচ্ছে যে যে হচ্ছে স্ট্রঙ্গেস্ট হবে সে হচ্ছে বেঁচে যাবে ঠিক আছে কিন্তু যে হচ্ছে উইকেস্ট হবে সে হচ্ছে বাঁচতে পারবে না তো তার ফলে কি হচ্ছে যে সমস্ত এরাতে হচ্ছে সব ধরনের লাইফ তুমি দেখতে পাবে না কোনো কিছু কিছু এক্সটিন্ট হয়ে যাবে কিছু কিছু নিউ ফর্মস আসবে কিছু কিছু রিভলিউশন হয়ে যাবে ঠিক আছে এই রকম হচ্ছে ব্যাপারটা হয়ে যাবে অল দিস ইজ কল্ড প্যালেন্টোলজিক্যাল এভিডেন্স মানে যেটাকে আমরা বলছি ফসিলস এই যে ফসিলস যে এভিডেন্সটা পায় তো সেইটাকে আমরা বলছি প্যালেন্টোলজিক্যাল এভিডেন্স এখানে এবার একটা কোয়েশ্চেন তোমায় এনসিআরটি থ্রো করেছে দেখো কি বলছে ডু ইউ রিমেম্বার হাউ দ্য এজেস অফ দ্য ফসেলস আর ক্যালকুলেটেড মানে তোমার কি মনে আছে যে ফসেলসের যে এজ সেটা কি করে ক্যালকুলেট করা হয় যেটা আমি কিছুক্ষণ আগেই তোমাদের বললাম তো তোমরা সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমাকে ডু ইউ রিকালেক্ট দ্য মেথা মেথড অফ রেডিও অ্যাক্টিভ ডিটিং অ্যান্ড দ্য প্রিন্সিপালস বিহাইন্ড দ্য প্রসিডিওর মানে তোমার তুমি সেগুলোকে কি মনে করতে পারছো যে রেডিও অ্যাক্টিভ ডেটিং কীভাবে হয়েছিল কোন এই যে প্রসিডিওরটা আমরা ফলো করে ফসিলসের যে এভিডেন্সগুলো পাই সেগুলো তোমরা একটু মনে করো কারণ সেগুলো হচ্ছে তোমরা আগের আগের চ্যাপ্টারে পড়ে অলরেডি চলে এসছো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থাক কারণ এরপরে ওই হোমোলজি টোমোলজি শুরু হয়ে যাবে সেটা পুরো ডিফারেন্ট পার্ট তো সেটা যদি একসাথে আমি বলি তো সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে আজকে আমি যে দুটো কোয়েশ্চেন বললাম সেই দুটো কোয়েশ্চেন কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আনসারটা দিও ওয়ান অ্যান্ড টু করে তাহলে আমারও পড়াতে ভালো লাগবে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা পড়াটা শুনছো বুঝতে পারছো সব কিছু ঠিক আছে আর একটা ইন্টারাকশানও হবে তাতে ভালো লাগে একটা ঠিক আছে ওকে তাহলে আজকে এই পর্যন্তই থাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর কমেন্ট বক্সে কিন্তু তোমাদের যে গুরুত্বপূর্ণ কমেন্টগুলো সেগুলো জানিও ওকে থ্যাংক ইউ